আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা ছিল গতকালকে, মানে ছুটির দিনের ব্লগ। ছুটির দিনে আরবের বিখ্যাত খাপসা বিরিয়ানি রান্না করে পরিবারের সবাইকে সারপ্রাইজ দিলাম। সবাই তো খেয়ে অনেক খুশি। এই বিরিয়ানিটা রান্না করতে খুবই অল্প সময় লাগে আর অনেক মশলার প্রয়োজন হয় না। চাইলে আপনারাও মাঝে মধ্যে এভাবে রান্না করে প্রিয়জনদেরকে সারপ্রাইজ দিতে পারেন। রেসিপিটি দেখতে হলে আমার ফুল ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যারা দেখা শুরু করছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখানে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। এটা ছিল গতকালকে ছুটির দিনের, যেহেতু জিদনি বাসায়, ভাবলাম বেশ কিছু কাজ করে নেই, এখানে আমার ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আসলে ড্রেসিং টেবিলের ভিডিও ওভাবে করা যায় না, আমি যেহেতু পেজ দেখাই না আর ড্রেসিং টেবিল পুরাটাই গ্লাসের, সেজন্য একটু সমস্যা হয়। অনেকক্ষণ সময় নিয়ে আমি সব কিছু বের করে অপ্রয়োজনীয় অনেক জিনিস ফেলে দিয়েছি আর সব কিছু এরকম বক্স করে নিয়েছি, যাতে করে ধুলাবালি কম হয়। যদিও দেখাচ্ছি অল্প সময়, এ কাজগুলো অনেক সময় নিয়ে করে ফেলেছি। বেশ অনেকগুলো জিনিস বাদ দিয়েছি। এখানে জিদনির ব্যান্ডগুলো একটা জুড়িতে রেখে দিয়েছি আর এই যে ছোট এ ড্রয়ারটাও কিন্তু আমি ওয়াশ করে শুকানোর পরে আবার সব কিছু গুছিয়ে নিয়েছি। এটা ছিল সকালের দিকে কাজগুলো করে নিয়েছি। দুপুরবেলা রান্নাবান্না করা হয়নি, আগের রান্না ছিল ওগুলা দিয়ে খেয়েছি। আর এখন আমি জিদনিকে ড্রয়িং স্কুলে দিতে গিয়েছি। ড্রয়িং স্কুল থেকে আসার সময় বেশ কিছু শুকনা বাজার প্রয়োজন ছিল, সেগুলো নিয়ে এসেছি। যেহেতু জিদনির বাবা একটু ব্যস্ত ছিল, শুক্রবারে দুপুরে বাসায় ও খায়নি, তাই দুপুরে আর তেমন রান্নাবান্না করিনি। আর ড্রয়িং ক্লাসে গিয়েছি আসার সময়, একদম প্রয়োজনীয় এই বাজারগুলো নিয়ে এসেছি। যেহেতু ক্যারি করারও একটা ব্যাপার আছে, তাই চাইলেও অতিরিক্ত কিছু আনতে পারি না, যেগুলো একেবারে প্রয়োজন সেগুলাই নিয়ে এসেছি। এসে এখন সব কিছু গুছিয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি। এখন যেহেতু জিদনির স্কুল, কোচিং সব কিছু খোলা হয়ে যাবে আগামীকালকে থেকে, তাই আর সমস্যা হবে না। আসা যাওয়ার সময় আমি টুকটাক বাজার এগুলো নিয়ে আসতে পারি, আর যেগুলো অনেক বেশি ভারী বা মাছ মাংস এগুলো আপনাদের ভাইয়া বাজারে গিয়ে ছুটির দিনে নিয়ে আসবে। এই তো সব কিছু একে একে আমি গুছিয়ে নিচ্ছি। আর রোজা ছাড়াও আমাদের চিড়া খাওয়া হয়, যেহেতু অনেক গরম দই চিড়া বা কলা দিয়ে চিড়া এগুলা ওরা পছন্দ করে, মাঝে মধ্যে খেয়ে থাকে, তাই আমার বাসায় সবসময় চিড়াটা থাকেই। এ তো সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি আজকে রান্নার জন্য, একেবারে রাত্রের বেলা চলে এসেছি যেহেতু দুপুরে কোনো রান্না করিনি। কয়েকটা আলু কেটে ধুয়ে রেখেছি আর এখানে 2 কাপ পরিমাণ বাসমতি চাল আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। বাসমতি চালটা প্রথমে ধুয়ে তারপর ভিজাতে হবে, আর যদি ভিজিয়ে রেখে দেওয়া হয় তাহলে চাউলটা অনেক সময় ভেঙে যায়। এখানে একটা 1 কেজি থেকে একটু বেশি পরিমাণ মুরগি নিয়ে এসেছে, সেটা আমি এভাবে 2 ভাগ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই বিরিয়ানিটা গোটা মুরগি দিয়েও রান্না করতে পারেন, তবে আমার কাছে এভাবে সুবিধা মনে হয়, তাই আমি এভাবে 2 ভাগ করে কেটে নিয়েছি। আর এখন এভাবে বুকে এবং রানের মাংসের মধ্যে কেটে নিচ্ছি, যাতে করে ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকে। আসলে এই রান্নাটা খুবই সহজ আমার কাছে মনে হয়, আর অল্প পরিমাণ মশলা দিয়ে রান্না করা হয়, তাই গরম হলেও খেতে অনেকটাই ভালো লেগেছে। আমি যেহেতু খাওয়ার পরে বয়স দিচ্ছি, এ তো কাটা হয়ে গিয়েছে, এখন মুরগির মাংসটা, মানে মুরগির 2 পিস আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। যে অংশগুলো ফেলে দেওয়া সেগুলো ফেলে দিয়েছি, এখন ভালো করে একটু নিখুঁতভাবে ধুয়ে নিচ্ছি। মুরগির মাংসগুলো ধুয়ে আমি পানি জড়াতে রেখে দিব। এখানে মাংসের মধ্যে আর কোনো কাজ নেই। তারপরে আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় অলরেডি একটা বড় সাইজের পাতিল বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা ঘিতে করে নিলেও মজা হয়, তবে আমি ঘি দিব পরে। এখন একটু তেলের মধ্যে কিছু আস্ত গরম মশলা নিয়েছি। এখানে একটা স্টার মশলা নিয়েছি, 2 ছোট এলাচ, 1 বড় এলাচ, 1 টুকরো জয়ত্রিক, 1 টুকরো দারুচিনি এগুলো নিয়েছি। স্টার মশলা জয়ত্রিক না থাকলে শুধু এলাচ, দারচিনি, তেজপাতা দিলেও হবে, আর সাথে তেজপাতা আমি এভাবে কেটে দিয়েছি। তারপর তেলের সাথে ভেজে নিচ্ছি। এভাবে প্রথমে ভেজে নিলে খুব সুন্দর ঘ্রাণ হয় আর গরম মশলার ঘ্রাণটা তেলের মধ্যে ছড়িয়ে যায়। কিছুটা ভেজে এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একেবারে বেরেস্তা করতে হবে না, কিছুটা ভেজে নেওয়ার পরে আমি 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। দিয়ে এই বাটা মশলাগুলো কিছুটা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি। এখন এগুলো সহ আবার ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিবো।
2 টেবিল চামচ পরিমাণ টমেটো দিয়ে দিচ্ছি, যেটা আমার প্রোজেন করা ঢিপে ছিল। আপনারা চাইলে টমেটো না দিয়ে টমেটো সসও দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়েছি, যেটা আমি বিভিন্ন বিরিয়ানির মশলার জন্য বানিয়েছি। এখানে যে কোনো টাইপের গরম মশলার গুঁড়ো দিলেই হবে। এখন সব কিছু একসাথে আরও ভালোভাবে ভেজে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এগুলো কষানো হলে আরও একটু পানি দিব। এদিক দিয়ে যাই দেখছিলাম জিদনি কী করছে, যেহেতু রাতের বেলা ভিডিও ও পড়ালেখা করছে। পড়ালেখা বলতে ওদের তো এখন নতুন কারিকুলামের পড়ালেখা, এরকম বিভিন্ন পোস্টার বানাতে হয়, ড্রয়িং করতে হয়, আর সেগুলাই ও করে নিচ্ছে। যেহেতু আগামী দিন স্কুল খোলা, সব কিছু চেক করে নিচ্ছে ঠিক আছে কি না, আর এই যে এগুলাও করে নিয়েছে। এখন আবার চলে আসলাম রান্নাঘরে, পরিমাণ মতো লবণ দিয়েছি, আরও 1 কাপ পরিমাণ পানি আমি দিয়েছি। এখন যে মুরগির মাংসগুলো ধুয়ে রেখেছি সেগুলো খুব সাবধানে দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব একেবারে 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পরে আবারও ঢাকনা উল্টিয়ে খুব সাবধানে উল্টিয়ে দিব, যাতে করে ভেঙে না যায়। মুরগির মাংসের মধ্যে আমি কিছুই দেই নেই, শুধু ধুয়ে পানি জড়াতে রেখেছি, আর ভেজেও নেই নে, কাঁচা অবস্থায় এখানে দিয়েছি। এই তো টোটাল 20 মিনিট আমি রান্না করে নিয়েছি। এখন খুব সাবধানে মশলা ছাড়িয়ে, মানে কোনো রকম মশলা যেন মুরগির মাংসের গায়ে না থাকে, সেভাবে খুব সাবধানে উঠিয়ে নিব। উঠিয়ে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, এটা এখন এক সাইডে রেখে নিব। এ পর্যায়ে মুরগিটা প্রায় 90% মতো কুক হয়ে গিয়েছে, তবে একটু নরম থাকে, খুব সাবধানে উঠিয়ে নিতে হবে। এই যে উঠিয়ে আমি রেখে দিয়েছি। এখানে আরও 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, যেহেতু আমার চাল 2 কাপ, আমি এখানে 4 কাপ পানি দিয়েছি। দিয়ে সে বাসমতি চালগুলো দিয়েছি, দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। এ পর্যায়ে লবণ চেক করে কিছুটা লবণ দিতে হবে, যেহেতু পরে আর লবণ দেওয়া যাবে না। এগুলো হতে থাক। এদিক দিয়ে আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, আর আলুগুলো এভাবে কেটে আমি কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখন দেখা সৌন্দর্যের জন্য কিছুটা জর্দা রং মেখে নিচ্ছি। মেখে আমি এগুলাকে তেলে ভেজে নিব। আলুটা অবশ্যই আগে সেদ্ধ করে নিতে হবে, না হলে এটা পুরোপুরি সেদ্ধ হবে না। চালের মধ্যে পানি শুকিয়ে গিয়েছে, চুলাটা একেবারে নিবো নিবো করে আমি দমে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। ডিমটাও ভেজে নিয়েছি, সেটা আগেই তুলে নিয়েছি। এখন ভাজা আলুগুলো এখানে চাউলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি আবারও দমে রেখে দিব। তবে এ পর্যায়ে চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে জাস্ট রেখে দিব। চুলায় আবারও ফ্রাই প্যান বসিয়ে সামান্য একটু ঘি দিয়েছি। এখানে 2 রকমের বাদাম আর কিশমিশ ভেজে নিয়েছি, সেগুলো তুলে আমি রেখে দিচ্ছি, এগুলো পরে কাজে লাগবে। কাজু বাদাম, কাঠবাদাম নিয়েছি আমি, আপনারা চাইলে যে কোনো বাদাম নিতে পারেন। আবারও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। এখন যে মুরগির মাংসগুলো রান্না করার পরে উঠিয়ে রেখে দিয়েছি, সেগুলোর মধ্যে কিছুটা জর্দার রং মেখে এই যে ঘি আর তেল একসাথে নিয়েছি ফ্রাই প্যানে, সেটার মধ্যে ভেজে নিব। আপনারা চাইলে পুরোটা ঘিয়ের মধ্যে ভেজে নিতে পারেন, আর চাইলে ঘি না দিয়ে শুধু তেলের মধ্যেও ভেজে নেওয়া যায়। এই তো আমি দুটো এভাবে দিয়েছি, দিয়ে খুব সাবধানে ভেজে নিচ্ছি আর উল্টিয়ে নিচ্ছি। এখানে যে অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে এমনটা না, মুরগিটা কিন্তু রান্না করা, উপরে একটু ভাজা ভাজা হলেই হবে। খুব সাবধানে আমি দুই পাশ উল্টিয়ে ভেজে নিয়েছি। এখন আমার সব কিছু রেডি, আমি এক এক করে টেবিলে নিয়ে আসছি, আর এরপর সব কিছু মিশিয়ে নিলেই আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে যাবে। আজকে বিরিয়ানি সার্ভ করার জন্য আমি এরকম বড় একটা প্লেট, এটা আসলে প্লেট না, একটা ট্রে নিয়েছি। এই খাপসা বিরিয়ানি কিন্তু এরকম বড় ট্রেতে নিয়ে সবাই একসাথে খেয়ে থাকে আরবের দেশে, আমার জানা মতে আর কি। এই বড় ট্রের মধ্যে এখন সবগুলো পোলাও, মানে বাসমতি চাল দিয়ে যেটা রান্না করেছি সেগুলো নিয়ে নিচ্ছি। এটা জাস্ট দেখার সৌন্দর্য আর মনের তৃপ্তির জন্য সাজিয়ে নিচ্ছি। আসলে রান্না তো আমরা করি, একটু সাজিয়ে গুছিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে। এই তো আমি এখন সবগুলো নিয়েছি, আর এই যে আপনাদের ভাইয়া এখানে আছে, আমি বলছি তুমি চলে যাও, আমি সাজিয়ে তোমাকে ডাক দিব। পরেও চলে গিয়েছে, আর এখন আমি সাজিয়ে নিচ্ছি। চারপাশে প্রথমে আলু দিয়েছি, এখন ভেজে রাখা মুরগিটা মাঝখানে দিয়েছি। আপনারা যারা ধৈর্য ধরে এখনও আমার ভিডিওটার সাথে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। যারা এখনও লাইক দেননি, মনে করে একটা লাইক দিবেন, আর একটা কমেন্ট করে জানাবেন কোথায় কোন অংশে কেমন লেগেছে। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন কিন্তু আমার পেজটি এখনও ফলো দেন নাই, প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। এতে করে আমি পরবর্তীতে ভিডিও দিলে আপনারা খুব সহজে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা অলরেডি এগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি আবারও। এই তো একে একে আমি সব কিছু সাজিয়ে নিয়েছি, গাজর, শসা, ডিম,
উপর থেকে ওই যে ভেজে রাখা বাদাম কিশমিশ এগুলো দিয়ে দিচ্ছি। এখন সব কিছু দিয়ে সাজানো হয়ে গিয়েছে। আরব দেশের এই বিরিয়ানির মধ্যে কিন্তু অনেক পরিমাণে বাদাম দেওয়া হয়, আমি অল্প পরিমাণে দিয়েছি কারণ বিরিয়ানির সাথে বাদাম আমাদের খেতে অতটা ভালো লাগে না, আমি আমার প্রয়োজন মতো দিয়েছি। যাই হোক, সব কিছু রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আপনাদের ভাইয়াকে ডাক দিচ্ছিলাম যে দেখো তোমার জন্য নতুন বরের মতো করে প্লেট সাজিয়েছি। সে তো দেখে মহা খুশি, আর খাওয়ার পরেও খুশি হয়েছে যেহেতু এটা অনেক কম মশলায় রান্না করা হয়েছে। আর বিরিয়ানিটা ঝটপট রান্না করা হয়ে যায়, আপনারা চাইলে মাঝে মধ্যে এভাবে রান্না করে প্রিয়জনদেরকে সারপ্রাইজ দিতে পারেন। আর রান্না করলে অবশ্যই আমাকে ছবি দিয়ে জানাবেন। এই তো আমরা সবাই এখন একসাথে খেতে বসে গিয়েছি, এক প্লেটে এভাবে খেয়ে নিচ্ছি। যদিও পরে খাওয়ার পরে সুবিধা লাগছিল না, সেজন্য আলাদা আলাদা করে নিয়েছি। আর হ্যাঁ, আরেকটা কথা, এর আগের ভিডিওতে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, যারা যারা কমেন্ট করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। এভাবে আপনারা কমেন্ট করে আমার পাশে থাকবেন, একটা কমেন্ট পেলেই আমি সামনে এগিয়ে যাওয়ার অনেক উৎসাহ পাই। আমার আজকের রান্নাবান্না কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এই বিরিয়ানিটা যে বাসমতি চাল দিয়ে রান্না করতে হবে এমনটা না, পোলাও চাল দিয়েও কিন্তু রান্না করা যায়। যাই হোক, দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। আমার ফুল ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে খাপসা খেতে খেতেই সবাই থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।